আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো আজকের ভিডিওতে আমি কথা বলবো মোবাইল ফটোগ্রাফির কিছু বেসিক টিপস, যেগুলো এজ এ মোবাইল ফটোগ্রাফার হিসাবে আমি মনে করি যে আপনাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকাল মোটামুটি আমাদের সবার হাতে মোবাইল ফোন রয়েছে এবং মোটামুটি আমরা সবাই যেখানে যাই মোবাইল দিয়ে বিভিন্ন ছবি তুলতে পছন্দ করি, এবং সেটি যদি একটু কিছু রুলসের সাহায্যে একটু ভিন্নতর দিতে পারে তাহলে সমস্যাটা কোথায়? তো আজকে ভিডিওতে আমি সেগুলো সম্পর্কে বলবো, কীভাবে আপনি 5টা টিপস ফলো করে খুব ইজিলি আপনার ছবিগুলোকে একটি অনন্য মাত্রায় নিয়ে যেতে পারেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ। তো ভিডিও শুরু করার আগে একটি কাজ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন বা আপনি যদি এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, কারণ আমি এই টাইপের ভিডিও সবসময় আপলোড দিয়ে থাকি। তো 5টা বেসিক টিপসের নাম্বার 1 যে টিপসটি হলো সেটি হলো যে অ্যাভয়েড জুম ইন। এখন অ্যাভয়েড জুম ইন মানে কি, সাপোজ আপনি একটি কোনো সাবজেক্টের ছবি তুলবেন এবং সেটি কিন্তু আপনি কাছে না যে আপনি দূর থেকে তুলতেছেন, এবং তুলতেছেন কীভাবে, আপনার মোবাইলে যে ক্যামেরা আছে সেটাকে আপনি জুম ইন করবেন, মানে দুই আঙুলে আপনি জুম ইন করে সেটাকে তুলতেছেন। এখন এটা কী হয়, আপনি যখনই জুম ইন করে ছবি তুলবেন আপনার কিন্তু ছবি যে পিক্সেল কাউন্ট আছে আপনার কিন্তু ছবির পিক্সেল কাউন্টটা কমে যাবে, যার কারণে ছবি কিন্তু অনেক দেখতে নয়েজি লাগবে, অনেক বাজে লাগবে এবং আপনার কিন্তু পারফেক্ট শার্পনেস পাবেন না। তো সবসময় আপনি যদি কোনো দূর থেকে সাবজেক্টের ছবি তুলতে চান আপনি সেটার কাছে যাবেন এবং কাছে যেয়ে আপনি সেখান থেকে ক্লোজ শটগুলো নেবেন, অলওয়েজ আপনি জুম ইন অ্যাভয়েড করে যাবেন। এবার নাম্বার 2 যে পয়েন্টটি এসেছে সেটি হলো যে সেট ইউর ক্যামেরা ফোকাস। এখন সেট ইউর ক্যামেরা ফোকাস মানে কি, সাপোজ আপনি, আমি যদি আপনাকে একটি নেচার ফটোগ্রাফি উদাহরণ দেখাই, আপনি সাপোজ আকাশের ছবি তুলবেন এবং নিচে কিছু গাছ আছে, তো আপনি আকাশের ছবি তোলার সময় আপনি যদি গাছের উপরে ফোকাস করেন তাহলে কিন্তু সম্পূর্ণ ছবির ফোকাসটা সম্পূর্ণ গাছের উপর যাবে, আকাশের কিন্তু ফোকাসটা যাবে না। তো এই ক্ষেত্রে কিন্তু আকাশে আপনি পারফেক্ট ব্রাইটনেস বা অন্যান্য যেগুলো আছে আপনি কিন্তু সেখান থেকে পারফেক্ট কোনো শট পাবেন না, কারণ আপনি ছবি তুলতে চেয়েছিলেন আকাশের, ফোকাস করেছেন গাছের উপরে। তো অলওয়েজ আপনার যে নির্দিষ্ট সাবজেক্ট চুজ করবেন আপনি অলওয়েজ সেটের উপরে ফোকাস করবেন, সাবজেক্ট ছাড়া অন্য কোথাও আপনি ফোকাস করবেন না, এতে তা যদি আপনি সেটা করেন তাহলে কিন্তু আপনার ছবির ভিন্নতা নষ্ট হয়ে যাবে এবং ছবি সুন্দর দেখাবে না। নাম্বার 3 যেটা হলো সেটা হলো যে শুট ইন বোথ পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। তো বেসিক্যালি ছবি তোলার মধ্যে দুইটা মোড আছে, যেমন আমি এখন যে স্টাইলে ভিডিও করতেছি সেটাকে বলা হয় ল্যান্ডস্কেপ মোড। তো আপনি কিন্তু চাইলে এই ল্যান্ডস্কেপ মোডে ছবি তুলতে পারেন, অথবা স্ক্রিনে যে ছবিটি দেখাচ্ছে সেটি হচ্ছে পোর্ট্রেট মোড। তো আপনি কিন্তু চাইলে এই পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারেন। তো সাপোজ আমি কোনো ন্যাচারাল ছবি তুলবো, তো এই সময় আমি কিন্তু ল্যান্ডস্কেপ ইউজ করবো, কারণ এই সময় আপনি যে ল্যান্ডস্কেপ ইউজ করেন ছবিটা দেখতে খুব সুন্দর লাগবে এবং পারফেক্ট ব্যাকগ্রাউন্ড, পারফেক্ট ব্রাইটনেস সম্পূর্ণ পারফেক্টলি ফুটে উঠবে ন্যাচারাল ফটোগ্রাফির ক্ষেত্রে। কিন্তু আপনি যদি কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টের ছবি তুলতে চান তাহলে আমি প্রেফার করবো যে আপনি সেটাকে পোর্ট্রেট মোডে ছবি তুলবেন, তাহলে আপনার ছবিটি দেখতে সুন্দর হবে। তো তাই ছবি তোলার আগে চুজ করে নেবেন যে সাবজেক্ট অনুসারে আপনি কি সেটা পোর্ট্রেটে তুলবেন নাকি আপনি সেটা ল্যান্ডস্কেপে আপনি সেটাকে নিয়ে যেতে পারেন, তারপর ছবি দেখতে কিন্তু সুন্দর লাগবে। তো এবার নাম্বার 4 যে অপশনটি টিপস আছে সেটি হলো যে টার্ন অন গ্রিড ফ্রম ক্যামেরা সেটিংস। তো আপনি কিন্তু আপনার মোবাইলে যে ক্যামেরা সেটিংস আছে সেখান থেকে আপনি কিন্তু ছবিটি গ্রিড অন করতে পারেন, এবং গ্রিড মানে কি, আপনি স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হলো যে গ্রিড মোড। এবং তো গ্রিডের উপকার থেকে আপনি সাপোজ কোনো একটি নির্দিষ্ট জায়গায় আপনি সাবজেক্টে একটি ছবি তুলেছেন তাহলে কিন্তু আপনি সেটাকে গ্রিড মোডের সাহায্যে আপনি ইজিলি করতে পারেন, এবং আপনি যদি রুল অফ থার্ড বা এই টাইপের কিছু ইউজ করছেন তাহলে কিন্তু আপনি ইজিলি গ্রিড মোড ইউজ করে রুল অফ থার্ড বা এই টাইপের ছবি কিন্তু আপনি তুলতে পারবেন। এখন ওইটা আপনার ক্যামেরা সেটিংসে থাকে, তো আপনি সেখান থেকে এনাবল করে নিতে পারেন, যেমন আমার মোবাইলে ক্যামেরা সেটিংসে গ্রিড মোড নাই, তো এই জন্য আমি কী করি, আমি ওপেন ক্যামেরা ইউজ করি, ওপেন ক্যামেরা থেকে কিন্তু আপনি খুব ইজিলি গ্রিড মোড অন করতে পারবেন এবং সেখান থেকে আপনি কিন্তু খুব ইজিলি ছবি তুলতে পারবেন। তো ওপেন ক্যামেরার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনি সেখান থেকে সরাসরি ইনস্টল করে নিতে পারেন। যদি আপনার ফোনে গ্রিড মোড থাকে তাহলে আপনি ইনস্টল নাও করতে পারেন এবং চাইলে কিন্তু আপনি করতেও পারেন। তো এই তো গেল নাম্বার 4। এবার সর্বশেষ যে নাম্বার 5 টিপস সেটি হলো যে অ্যাডজাস্ট এক্সপোজার পারফেক্ট ব্রাইটনেস লেভেল। এখন এক্সপোজার বা পারফেক্ট ব্রাইটনেস মানে কি, সাপোজ আপনার ছবিতে এক্সপোজার খুবই কম এবং এক্সপোজার কম হওয়ার কারণে আপনার কিন্তু ছবি ডার্ক মোডে আসবে এবং আপনি কিন্তু পরে সেটাকে ম্যানুয়ালি লাইট রুমে নিয়ে কিন্তু আপনি এক্সপোজার বাড়াতে হবে। তো এর থেকে ভালো হয় না, যদি আমি যে নির্দিষ্ট সাবজেক্টের ছবি তুলবো সেটা আমি এক্সপোজার আগে থেকে বাড়িয়ে দিলাম, তাহলে কিন্তু খুব সুন্দর পারফেক্ট ব্রাইটনেসের সাথে আপনার ছবি আসবে। তো এভাবেই কিন্তু আপনারা খুব ইজিলি 5টা টিপস দ্বারা আপনি কিন্তু খুব ইজিলি আপনার যে মোবাইল ফটোগ্রাফির স্কিল আছে সেটাকে আপনি আর একটু আপগ্রেড করতে পারেন, আরও সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন এবং সেগুলো অবশ্যই আপনি ইনস্টাগ্রামে যে কোনো জায়গায় আপলোড দিতে পারেন।
বাই দ্য ওয়ে আপনি যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন না থাকেন আপনি কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে আমাকে সেখান থেকে ফলো করে নিতে পারেন, কারণ আমি আমার প্রত্যেকটি আপডেট এবং প্রত্যেকটি ছবি আমি সেখানে আমি আপলোড দিয়ে থাকি। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিও আপনার ভালো লাগে থাকে অবশ্যই আপনি আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন যারা মোবাইল ফটোগ্রাফি করে থাকে, এবং তাদের কিন্তু আপনি উপকৃত করতে পারেন এবং তারা কিন্তু তাদের স্কিলটা আরেকটু আপগ্রেড করতে পারে। তো নেক্সট দেখাবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।